আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ে চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের অংশীদার ব্যবসায় নিয়ে। আমরা আলোচনার শুরুতেই প্রথমে জেনে নিব অংশীদারি ব্যবসায়ের ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ব্যবসা উদ্যোগ বইয়ে 40 পৃষ্ঠায় দেখো অংশীদারি ব্যবসায়ের ধারণা। ব্যবসায় জগতে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় হলেও মালিকের মূলধনের স্বল্পতা, অসীম দায় এবং ক্ষুদ্র বা ছোট আয়োজনের হওয়ায় মূলত ধীরে ধীরে অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটে। এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি, মূলত এক মালিকানা ব্যবসায়ের যেসব অসুবিধা আছে এই অসুবিধাগুলো থেকেই অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটে। আমরা জানি যে অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে অংশীদারি চুক্তিপত্রে ও অংশীদারি আইন অনুযায়ী, অর্থাৎ বাংলাদেশে অংশীদারি ব্যবসায় 1932 সালের আইন দ্বারা পরিচালিত, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এ ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন। তবে যদি ব্যবসায়টি ব্যাংকিং হয় তাহলে সদস্য সংখ্যা 10 জনের বেশি হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব অংশীদারি ব্যবসার গঠন সম্পর্কে। এক মালিকানা ব্যবসার মতো অংশীদারি ব্যবসায়েরও গঠন অনেক সহজ, অর্থাৎ এখানে আইনের কোনো জটিলতা নাই। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য কমপক্ষে 2 জন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসায় গঠন করতে পারে। বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনে চুক্তি নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি, তাই অংশীদারি ব্যবসায় মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে সংগঠিত হতে পারে। অর্থাৎ ব্যবসায় অংশীদারদের মৌখিক চুক্তিতেও পরিচালিত হতে পারে, লিখিত চুক্তিতেও হতে পারে। তবে ভবিষ্যতে বিভিন্ন ঝামেলা এড়ানোর জন্য চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ লিখিত হলে চুক্তিপত্রে যেভাবে উল্লেখ থাকবে সে অনুযায়ী ব্যবসা পরিচালিত হবে। আমাদের দেশের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় শুরু করার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অংশীদারি ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য জানব। যেমন, এক, অংশীদারি ব্যবসায় পরিচালনায় কোনো ঝামেলা না থাকায় এ ব্যবসার গঠন বেশ সহজ, অর্থাৎ চুক্তি সম্পাদনের যোগ্য একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে এ ধরনের ব্যবসায় গঠন করতে পারে। একটু আগে আমরা জেনেছি যে এ
ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন এবং ব্যাংকিং ব্যবসায় হলে সদস্য সংখ্যা 10 জনের বেশি হবে না 2 অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তিতে কাজ করে অর্থাৎ চুক্তিপত্রে যা লিখিত থাকে সেই অনুযায়ী ব্যবসায় পরিচালিত হয় চুক্তির বাইরে গিয়ে ব্যবসায় পরিচালনা করা যায় না তবে অংশীদারদের মতামতের ভিত্তিতে সকল কিছু পরিবর্তন ও পরিবর্ধন করা যেতে পারে 4 অংশীদারি ব্যবসায় পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে এই ব্যবসায় গঠিত হয় অর্থাৎ অংশীদারদের পারস্পরিক আস্থা বা বিশ্বাস যদি আস্তে আস্তে লোপ পায় কমে যায় বা একজন অংশীদার আরেকজন অংশীদারের কাজে কর্মে আস্থা না থাকে তখন এই ব্যবসায় আস্তে আস্তে বিলুপ্ত করার জন্য তারা প্রস্তুতি নেয় তবে অংশীদারদের সদিচ্ছার উপরে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপরেই এই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় যে সকল অংশীদার অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হয় সেগুলো অনিবন্ধিত ব্যবসায় থেকে বেশ কিছু সুবিধা ভোগ করে থাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের কিছু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব তোমরা তোমার পাঠ্য বইয়ের 43 পৃষ্ঠায় অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে যে সকল বিষয় উল্লেখ থাকবে তার একটি ধারণা এখানে দেওয়া আছে আমি আলোচনা করছি তোমরা মনোযোগ সহকারে শোনো অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে যে সকল বিষয়বস্তু থাকবে 1 অংশীদারি ব্যবসায়ের নাম ঠিকানা অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের কি ধরনের হবে তার নাম ঠিকানা ইত্যাদি স্পষ্টভাবে লিখিত হতে হবে ব্যবসায়ের 2 অংশীদারি ব্যবসায়ের প্রকৃতি বা উদ্দেশ্য কেমন হবে এর আওতা বা পরিধি কতটুকু বিস্তৃত হবে সবকিছু চুক্তিপত্রে উল্লেখ থাকবে 3 ব্যবসায়ের কার্যকাল বা স্থায়িত্ব অংশীদারি ব্যবসায়ের কার্যকাল কতটুকু হবে ব্যবসায়ের স্থায়িত্ব কেমন হবে সবকিছু চুক্তিপত্রে উল্লেখ করতে হবে 4 অংশীদারদের নাম ঠিকানা ও পেশা কয়জন অংশীদার থাকবে কয়জন অংশীদার ব্যবসায় প্রত্যক্ষভাবে পরিচালনা করবে কয়জন অংশীদার পরোক্ষভাবে পরিচালনা করবে তার সবকিছু এই চুক্তিপত্রে উল্লেখ থাকবে এবং তাদের নাম ঠিকানাও এখানে উল্লেখ করতে হবে 5 ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ অর্থাৎ যে কয়জন অংশীদার থাকবে তারা কে কত পরিমাণ মূলধন বিনিয়োগ করবে কে কিরকম সুবিধা নেবে সবকিছু এখানে চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকবে 6 প্রত্যেক অংশীদারের প্রদত্ত মূলধনের পরিমাণ এবং পরিশোধের পদ্ধতি প্রত্যেক অংশীদার কে কত মূলধন বিনিয়োগ করলো তা উল্লেখ থাকবে যদি কোনো অংশীদার ব্যবসায় পরিচালনা করতে না চান বা ব্যবসা চালিয়ে যেতে না চান তাহলে তার মূলধন কীভাবে ফেরত দেওয়া হবে সে পদ্ধতিও এখানে উল্লেখ থাকবে 7 ব্যবসায় পরিচালনার নিয়মাবলী অংশীদারি চুক্তিপত্রে অবশ্যই ব্যবসায় পরিচালনার নিয়মাবলী উল্লেখ করতে হবে 8 যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসায় পরিচালনা করবেন তাদের প্রত্যেকের পরিচিতি উল্লেখ করতে হবে 9 ব্যবসায়ের লাভ লোকসান বণ্টন পদ্ধতি অর্থাৎ ব্যবসায় যদি 4 জন অংশীদার থাকে ব্যবসার মূলধন যদি 10,000 টাকা হয় কোনো অংশীদার যদি সবাই যদি 2,500 করে অর্থাৎ 2,500 করে টাকা দেয়
আর যদি কেউ মূলধন কম বেশি দেয় সেক্ষেত্রে চুক্তিপত্রে যেভাবে উল্লেখ থাকবে সেইভাবে মূলধন ভাগ করে নিতে হবে। দশ, অংশীদারদের স্থায়িত্ব ক্ষমতা ও অধিকার, অর্থাৎ কোন অংশীদারের স্থায়িত্ব কতটুকু, কোন অংশীদারের ক্ষমতা কতটুকু এবং ব্যবসায়ের প্রতি তার অধিকার কতটুকু সেটুকু সম্পূর্ণভাবে স্পষ্টভাবে চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। এগারো, যে ব্যক্তি বা যে অংশীদার ব্যাংক হিসাব পরিচালনা করবেন তার নাম ঠিকানা চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বারো, তেরো নম্বর, নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদার বিদায়ের নিয়মাবলী, ব্যবসায় শুরুর প্রারম্ভে যেসব অংশীদার ছিলেন কেউ কেউ যদি ব্যবসায় গুটিয়ে চলে যায় সেক্ষেত্রে নতুন অংশীদার কীভাবে নেওয়া যায় তার নিয়মাবলী এবং যে অংশীদার চলে যাবেন তার বিদায়ের নিয়মাবলীও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। চোদ্দ, অংশীদারের মৃত্যুতে তার অংশ নির্ধারণ সংরক্ষণ এবং পরিশোধ পদ্ধতি, শিক্ষার্থীরা ব্যবসায় একটা দীর্ঘ পরিচালনা কার্যক্রম, যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতেই পারে কারণ জন্ম মৃত্যু কারো নির্দিষ্ট নেই, তাই যে কেউ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। তবে চুক্তিপত্রে উল্লেখ করতে হবে যে কোনো অংশীদার যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মূলধন কীভাবে ফেরত পাবে সেগুলা অংশীদার চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। পনেরো, অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কার পদ্ধতি, যদি কোনো অংশীদার বয়োজ্যেষ্ঠ হয়ে যান অর্থাৎ ব্যবসার পরিচালনার সামর্থ্য বা ক্ষমতা তার না থাকে সেক্ষেত্রে তিনি কীভাবে অবসর নেবেন এবং তার মূলধন কীভাবে ফেরত দেওয়া হবে তা চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। অংশীদারের ষোলো, অংশীদারদের ভবিষ্যতের বিরোধ দেখা দিলে কীভাবে তার মীমাংসা করতে হবে, অর্থাৎ অংশীদারদের মধ্যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি দেখা দেয় তাহলে বিরোধ বা মীমাংসা কীভাবে হবে তার পদ্ধতি এখানে উল্লেখ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ বিষয়বস্তু হল কীভাবে ব্যবসায় বিনিয়োগ সাধন হবে। যদি কোনো ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতে না চান তাহলে কীভাবে ব্যবসায় বিনিয়োগ হবে তাও চুক্তিপত্রে উল্লেখ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আমি এখন এই অংশীদারি ব্যবসায়ের উপরে তোমাদের কিছু বাড়ির কাজ বা এসডাব্লিউ দিব, তোমরা তোমাদের খাতায় এসডাব্লিউ সুন্দরভাবে লিখে নাও। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো, দুই নম্বর, অংশীদারি ব্যবসায় কিভাবে গঠন করা যায় সংক্ষেপে লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো,
বাসায় লেখাপড়া করো। তোমাদের সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।